বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ এত সুন্দর করে সেজে গুজে কোথায় যাচ্ছি জানো? আজ একটা সারপ্রাইজ রয়েছে সকলের জন্য। চলো দেখা যাক কোথায় যাওয়া হচ্ছে। লাইফে ফার্স্ট টাইম যদি কোনো কিছু অ্যাচিভমেন্ট করা যায়, তার থেকে আনন্দের আর কিছু হয় না। মানে এটাও ছিল আমার কাছে সেই রকমই, তাই আজকে আমার চোখ দিয়ে প্রায় জল চলে আসার মতনই। তো কী কারণে এত কিছু বলছি সেই ভিডিওটি দেখার জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আজকে একটা ছোট্টই ভিডিও বানিয়েছি, তাও পুরোটা দেখার চেষ্টা করো। তো প্রভুরে চলে এসেছে, এখন আমরা বেরিয়ে পড়ব দুজন মিলে। চলো অভিজাদের বাড়িতে যাওয়া যাক এখন। বাড়িতে আমরা চলে এসেছি, এখানে আমরা গাড়িটা রেখে দিয়ে একটা ওলা বুক করব ভেবেছিলাম, বাট ওলা উবের সব কিছু চেক করা হয়ে গেছে, কোনো গাড়ি এখান থেকে পাওয়া যাচ্ছে না। যেহেতু পুজো চলে এসেছে তাই প্রচুর ভিড় রয়েছে, আর তার জন্য গাড়িও পাওয়া যাচ্ছে না। তো অনেকক্ষণ ওয়েট করার পর আমরা অ্যাটলিস্ট একটা টোটো পেয়েছি, যেটা আমাদের কিছুটা রাস্তা অবধি নিয়ে যাবে। তো টোটোতে উঠলাম তিনজন মিলেই। ওঠার পর অভিজ্ঞ তো মনে হয় সেকেন্ড টাইম টোটোয় উঠেছে বললো, কারণ টোটোয় কোনোদিনও ওঠেনি, একবারই উঠেছিল, আর এইবারে আমাদের জন্য একবার উঠতে হলো ওকে। তো সুরজিতদের সঙ্গে দেখা হয়ে গেছিলো, সুরজিতদা তাহলে একটা কাজ করলো, প্রবীরকে বললো তুই নেমে যা, নেমে ওকে ও গাড়ি করে নিয়ে যাবে, আমি আর অভিদা তারপর একসাথে যাবো। আমরা দুজন মিলে বাসে করে ওখান থেকে গেলাম, এবার এখান থেকে অনেকটা হাঁটা পথ। ফাইনালি সেই ডেস্টিনেশনে চলে এসেছি, চলো ভেতরে প্রবেশ করা যাক আর তোমাদেরকে ওই সারপ্রাইজটা শেয়ার করা যাক। হ্যাঁ বন্ধুরা, সেই সারপ্রাইজটা চলেই এসেছে, আমাদের লাইফের ফার্স্ট গাড়ি আমরা নিতে চলেছি। আগে আমাদের একটা গাড়ি ছিল, বাট ওটা সেকেন্ড হ্যান্ড ছিল। তো ফার্স্ট টাইম আমরা একটা নতুন গাড়ি নিচ্ছি, তো এর থেকে বড় খুশির আর কিছু হতে পারে না। তো এটাই ছিল তোমাদের কাছে আমাদের এই সারপ্রাইজটা দেওয়ার, আর সারপ্রাইজটা নিজেদের কাছে হওয়ার, কারণ প্রচণ্ড আনন্দ হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। যতই দাম হোক, যতই যাই হোক, গাড়ি তো তোমার নিজের, তো তার জন্য একটা আনন্দ কি বলতে কংগ্রাচুলেশন। আমরা এখান থেকে বেরিয়ে পড়বো আমাদের গাড়ি নিয়ে। তো এই ছিল সারপ্রাইজ, কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও, ভিডিওটি কেমন লাগলো। সুরজিৎ যেহেতু গাড়ি নিয়ে এসেছিল তাই ওকে গাড়ি নিয়ে বাড়ি ফিরতে হবে, আমরা তিনজন মিলে বাড়ি ফিরবো। আর সুরজিৎ একটু তাড়াও ছিল, সুরজিৎ বেরিয়ে যাবে বলছিল, তো তবু সুরজিৎকে একটু দাঁড় করালাম। আর এখান থেকে আমরা গাড়িতে পুরো ফুল ট্যাঙ্ক করে এখান থেকে বেরিয়ে পড়ছি। তো আমরা চলে এসেছি লুধিয়ানা ধাবাতে, এখানে একটু চা খেয়ে তারপর আমরা এখান থেকে যাব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।